দিঘায় অনুষ্ঠিত রাজ্য স্তরের সৈকত কাপ কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে কাঁথির প্রতিযোগীরা সাফল্য পেল। পূর্ব মেদিনীপুর কিকবক্সিং অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতায় কন্টাই ক্যারাটে একাডেমি দেশপ্রাণের 8 ছাত্রছাত্রী সাফল্য এনে দিয়েছে। সিনচন মণ্ডল, পামেলা বাড়ি, ওয়াসিম মারুফ, সৃজা মাঝি, অঙ্কিতা জানা, শ্রাবণী ভুই, সৌভিক জানা ও অঙ্কিতা মণ্ডলের এই সাফল্যে খুশি প্রশিক্ষক শেখ আকবর ও টেকনিক্যাল কমিটির সভাপতি ইমরান আলী খান।